ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সবাইকে নমস্কার। আজকে আপনাদের এখানে আসতে পেরে সত্যি অভিভূত হয়ে গেছি, কারণ 2011 সাতই জানুয়ারি যে নৃশংস হত্যা হয়েছিল, 9 জন শহীদ হয়েছিলেন, 21 জন আহত হয়েছিলেন, সেই সময় কাউকে দেখা যায়নি। দেখা গেছিল একটি মানুষ, যে মানুষ এই গ্রামের সঙ্গে সঙ্গে চলে এসেছিলেন এবং মৃতদেহকে তুলে নিয়ে গিয়ে তাদের সৎকার করেছিলেন। তার নাম কি? সবাই মিলে একসঙ্গে তার নাম কি, একটু জোরে, তার নাম কি? সেই শুভেন্দু অধিকারী নিজের ঘাটের পয়সা খরচা করে সিমেন্ট বালি ইট দিয়ে এই শহীদ বেদি তৈরি করেছিলেন। সেই 2011, আজকে 2023। 2022 দাদা আসতে চেয়েছিলেন কিন্তু এখানকার পুলিশ ঢুকতে দেয়নি, কিন্তু শেষমেশ আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা এবং আপনারা চেয়েছেন, তাই এই হাজার হাজার মানুষ আজকে দাদাকে নিয়ে এসছেন। এবং আজকে 30 জানুয়ারি, আজকে আমাদের নেতাই শহীদ দিবস, সেই দিবসে দাদা মাল্যদান করলেন এবং আমরা সবাই আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে রাজনীতির কথা বলবো না, আজকে বিজেপির কথা বলবো না, আজকে শুধু একটাই কথা বলবো, যারা শহীদ হয়েছিলেন এই দেশকে বাঁচানোর জন্য, এই গ্রামকে বাঁচানোর জন্য, তাদের জন্য আর কেউ না থাকুক, তাদের পাশে সবসময় শুভেন্দু অধিকারী আছেন। সময় কম, দাদা বলবেন, দাদার বলার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকবো। আমাদের সবার সম্মানিত মঞ্চে আমাদের জেলা সভাপতি আছে তুফানদা, তুফানদার নামই তুফানদা, তুফান মানে জানেন তো, পুরো ঝড়ে উড়িয়ে দেবেন সবাইকে। তুফানদা আছেন, সঙ্গে আমাদের উমেশদা আছেন এবং সম্মানিত মঞ্চে আরো সবাই আছেন। সবাইকে আমি প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই এবং আপনারা আজকে যেভাবে হাজার হাজার মানুষ গ্রামকে গ্রাম, পাড়াকে পাড়া সবাই মিলে আজকে সমবেত হয়েছেন, আপনাদের সবাইকে আমি নতমস্তকে প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার।